মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু অব্যাহত, নতুন করে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এই নিয়ে গত 3 দিনে মেডিকেল কলেজ হাসপাতালে 6 শিশুর মৃত্যু হলো। মোট শিশু বিভাগে ভর্তি রয়েছেন 135 জন শিশু, 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 66 জন। এদের মধ্যে 48 জন জ্বরে আক্রান্ত, 4 জনের অবস্থা আশঙ্কাজনক, জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল পুরঞ্জয় সাহা। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার সুষমা সাহু জানিয়েছেন, শিশুটির মৃত্যু হয়েছে সেগুলিকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের স্যাম্পল মূলত লালা রস বা ব্লাড কালেক্ট করে সেটা কলকাতায় পাঠানো হবে নাইসেটে টেস্টের জন্য। সেই পদক্ষেপ কতটা এগিয়েছে? সেই পদক্ষেপ আমরা অলরেডি গ্রহণ করেছি, বিকজ স্টেট লেভেলে আমাদের নাইসেটেই বাকি এই যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা এ বি ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত প্যানেলগুলো ভাইরাল প্যানেলটা ওখানেই হয়, তো সেখানে আমরা সাসপেক্টেড কেসগুলো রেফার করি। অজানা জ্বর বলে কিছু নেই এখানে, কেননা ট্রপিক্যাল ডিজিজ যেগুলো হয় ম্যালেরিয়া, জাপানিজ এনসেফ্যালাইটিস যেটা মালদাতে হয়, আপনারা জানেন 2012 একটা এপিডেমিক হয়েছিল, তো সব কিছুই আমরা এক্সক্লুড করি। ডেঙ্গিটাও প্রতিটা পেশেন্টেরই টেস্ট করা হচ্ছে, মূলত এরা রেসপিরেটরি ইনফেকশন নিয়ে আসছে, তার জন্য পোর্টেবল এক্স রে আমাদের আছে, ইনফ্রাস্ট্রাকচারের কোনো অভাব নেই, সাথে সাথে এক্স রেও হয়ে যাচ্ছে। ইনফেকশন যেটা, এটা তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, হ্যাঁ, বিভিন্ন জীবাণু দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, প্যারাসাইট দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে, তো দেয়ার আর সো মেনি কজেস। আর বাচ্চাদের নর্মালি পার ইয়ার একটা সিজনে 3 থেকে 4 বার একটা ফ্লু লাইক ইলনেস হয়, ডিউ টু মেইনলি সেগুলো রেসপিরেটরি ভাইরাস। রেসপিরেটরি ভাইরাস বলতে গেলে রাইনো ভাইরাস রয়েছে, যেগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, মোর দ্যান 100 সেরোটাইপস আছে। বেড বাড়ানোর চিন্তা ভাবনা কী রয়েছে? বলেছেন আমরাও দেখছি, বেড বাড়লে তো আপনারা জানতেই পারবেন, আমাদের কাছে অর্ডার এলে আমরা বাড়িয়ে দেবো। কতজন চিকিৎসক এই মুহূর্তে শিশু বিভাগে রয়েছে এবং আর কি চিকিৎসকের জন্য আপনারা জানাচ্ছেন? চিকিৎসক আমাদের পর্যাপ্ত পরিমাণেই আছে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানটি এসআর আরএমও সবাই আছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্টই আছে। এখন এই মুহূর্তে 14 জনের মতো না, বন্ধ নির্দেশ কিছু নেই। নতুন লাস্ট 24 আওয়ার্সে কাল সকাল 10টা থেকে আজ সকাল 10টা অবধি ভর্তি হয়েছে আমার 66 জন, আর এই 24 ঘন্টায় ডিসচার্জ হয়েছে 61। মারা গেছে কবে? মারা গেছে একজন, সেটা সেপ্টিসিমিয়া নিয়ে আমাদের এখানে গ্যাস্পিং কন্ডিশনে ভর্তি হয়েছিল, সেটা বাইরে থেকে কালিয়াচক থেকে এসেছিলো, ইডেন হসপিটাল বলে একটা বোধ হয় আছে কিছু, সেখান থেকে রেফার হয়ে এসছে। আমাদের এখানে 1 ঘন্টা 10 মিনিট গ্যাস্পিং স্টেজে ছিল। তার বয়স? বয়স হচ্ছে ক্রিটিক্যাল অবস্থায় কতজন আছে এরকম কিছু আছে? ক্রিটিক্যাল অবস্থায় এই মুহূর্তে আছে 8 জনের মতো। জ্বরে বলছি বাচ্চাদেরকে কোভিড পজিটিভ কিছু পাওয়া গেছে এখন? না, আমরা টেস্ট করছি, কোভিড পজিটিভ আসছে না, অ্যান্টি কোভিড অ্যান্টিবডি কিছু পজিটিভ আসছে, কালকেও আপনাদের বলা হয়েছিল MISC যেগুলো সেগুলো ভর্তি আছে, এবং এই অবধি মোর দেন 100 ডিসচার্জ হয়ে গেছে সুস্থ হবে, সেখানে কোনো মর্টালিটি রেট নেই। বলছি যে নিউ বর্ন বেবি কি কিছু মারা গেছে এরকম কিছু আছে? না, নিউ বর্ন বেবি কিছু মারা যাবে। মেডিকেল টিম আসছে আজকে? মেডিকেল টিম আমাদের কাছে তো কোনো খবর নেই আসছে। বলছি একটা বিষয় নিয়ে গতকাল কথা হচ্ছিল প্রিন্সিপাল।